নমস্কার বন্ধুগণ, আজকের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে কিভাবে আপনারা আপনাদের ইউটিউবের থাম্বনেল এইচডি কোয়ালিটিতে ক্রিয়েট করবেন। তো আমি আপনাদেরকে পার্সোনাল ভাবে বলবো যে কিভাবে আপনাদের থাম্বনেলটা এইচডি কোয়ালিটিতে করবেন। তো এর জন্য আপনাদের কি কি প্রয়োজন হবে আপনাদেরকে বলছি। কোনো পিসি ল্যাপটপের দরকার হবে না। এক নম্বর হচ্ছে একটা অ্যান্ড্রয়েড মোবাইল হলে হয়ে যাবে। সেকেন্ড হচ্ছে একটা পিক্সেল আর্ট অ্যাপ্লিকেশন হলে হয়ে যাবে। তো আপনাদেরকে আমি দেখাবো পিক্সেল আর্ট অ্যাপ্লিকেশনের সাহায্যে কিভাবে আপনারা আপনাদের ইউটিউবের থাম্বনেল এইচডি কোয়ালিটিতে পরিণত করবেন এন্ড খুব ভালোভাবে আপনারা এডিটিং করতে পারবেন এবং আপনাদেরকে দেখালে আপনাদের অবশ্যই কাজে দেবে ভিডিওটি। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, অবশ্যই ভিডিওটা আপনাদের কাজে দেবে। তো ভিডিওটি দেখার আগে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করবেন যাতে আমার লেটেস্ট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এবং আপনার বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন। নিজের কমেন্ট সেকশনে গিয়ে এই ভিডিওটার মূল্যবান মতামতটা জানাতে ভুলবেন না। তো বন্ধুগণ, চলুন আজকে ভিডিও শুরু করা যাক। বন্ধুগণ, আমি মোবাইল স্ক্রিনে চলে এসেছি। এবার আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ইউটিউবের থাম্বনেল এইচডিতে ক্রিয়েট করবেন। তো আমি আপনাদেরকে প্রথমে পিক্সেল আর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করে দেখাবো। পিক্সেল আর্ট অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম ইন্টারফেস আসবে। তো আপনারা কী করবেন, প্লাস চিহ্নতে ক্লিক করবে। প্লাস চিহ্নতে ক্লিক করার পর এখান থেকে আপনারা কী করবেন, এখান থেকে আপনাদের সাইজ চয়েস করতে হবে। তো আপনাদের ইউটিউবের থাম্বনেল যে কার্ডে, তো সেটা 1280x720 নিতে হবে। তো এখান থেকে ক্রিয়েট নিউতে ক্লিক করার পর থ্রি ডট লাইনে যাওয়ার পর নিউতে যাওয়ার পর এখান থেকে আপনাদের সাইজ চয়েস করতে হবে। 1280x720 আমার এখানে সিলেক্ট করা আছে, আপনারা এটা চয়েস করে নেবেন অ্যান্ড এখান থেকে সিলেক্ট করে আপনারা পিঙ্ক কালারে এই অ্যারো চিহ্নতে ক্লিক করবে। ক্লিক করার পর আমার এই অ্যারো চিহ্নতে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে সেভ অ্যান্ড শেয়ার অ্যান্ড এডিট ইমেজ। তো আমি এটার উপরে এডিট করতে যাই, তো আমি এডিট ইমেজে ক্লিক করবো। এডিট ইমেজে ক্লিক করার পর এরকম চলে আসবে। তো আপনারা কী করবেন, আপনাদের এখানে ব্যাকগ্রাউন্ড নিতে হবে। এইচডিতে ক্রিয়েট করতে গেলে আপনাদের ফার্স্ট ব্যাকগ্রাউন্ডের দরকার, পুরো এইচডি কোয়ালিটির ব্যাকগ্রাউন্ড লাগবে। তো আমি অ্যাড ফটোতে যাব। অ্যাড ফটোতে যাওয়ার পর এখানে আমার কিছু ব্যাকগ্রাউন্ড আছে, এখানে ব্লার ব্যাকগ্রাউন্ড অ্যান্ড এখানে কালার ব্যাকগ্রাউন্ড আছে। খুব সুন্দর ব্যাকগ্রাউন্ড আমি এখানে ক্রিয়েট করে রেখে দিয়েছি। আপনারা যদি এরকম ধরনের ব্যাকগ্রাউন্ড করতে চান তাহলে আমাকে কমেন্ট করো, আমি আপনাদেরকে দেখাবো। তো ফার্স্ট আমি একটা এখান থেকে ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবো, ওকে। অ্যান্ড ব্লার ব্যাকগ্রাউন্ড নেওয়ার পর সাইজ ছোট করে দেব। হয়ে গেছে, ওকে। অ্যান্ড এটার উপরে আমি ক্রিয়েট করব। তো এখানে হাউ টু ক্রিয়েট এইচডি থাম্বনেল, তো আমি এখানে একটা অ্যাড করব আমার ইমেজ। ধরো আমি এই ইমেজটাই অ্যাড করে দিলাম। অ্যান্ড এটাকে আমি কন্টেস্টটা একটু বাড়াবো, যাই হোক। অ্যান্ড এটাকে একটু বর্ডার দিয়ে দেবো, হোয়াইট বর্ডার 6%, ওকে ওকে। অ্যান্ড এটার উপরে আমি লিখে দেবো হাউ টু ক্রিয়েট অ্যান্ড এটাকে ব্ল্যাক করে দিতে পারো। অ্যান্ড এটাকে আমি রেড করে দেব, হাউ টু ক্রিয়েট ব্ল্যাক থাম্বনেল। তো বন্ধুগণ, এরকমভাবে আপনারা থাম্বনেল এডিট করতে পারেন খুব ভালোভাবে। তো এটা পুরো এইচডি কোয়ালিটি, এটা
এর থেকে ভালো আর হবে না, কেননা আমি এটা পিছনে ব্যাকগ্রাউন্ড লাগিয়েছি, ব্লাওয়ার ব্যাকগ্রাউন্ড, ব্লাওয়ার ব্যাকগ্রাউন্ডটা সব থেকে দেখতে ভালো লাগছে। তো আপনারা কি করবেন, ব্লাওয়ার ব্যাকগ্রাউন্ডটা যদি করতে পারেন তাহলে আমাকে কমেন্ট করো, আমি আপনাদেরকে খুব ভালোভাবেই দেখাবো। কিন্তু এই ভিডিওতে দেখানো যাবে না, কেননা ভিডিওটা অনেক লং হয়ে যাবে। অ্যান্ড আরেকটাভাবে আমি আপনাদেরকে দেখাবো, ব্লাওয়ার ব্যাকগ্রাউন্ডটা দেখানো হয়ে গেছে, আমি আপনাদেরকে এর ওপরে কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখাবো। তো এখানে আরও অ্যাড করতে পারো, আপনাদের যেটা মনে আছে যা এর থেকে আরও অনেক কিছু অ্যাড করা যায়, যে অ্যান্ড্রয়েড মোবাইল, তো অন অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে এডিট করতে যায়, এখানে অ্যান্ড্রয়েড মোবাইল লিখে যায়, এখানে আরও লেখা যায়, আমি আপনাদেরকে দেখাবো। খুব সহজে বানান, থাম্বনেল খুব সহজেই বানান, হয়ে গেছে। অ্যান্ড এটাও ব্ল্যাক হোয়াইট, বন্ধুবান এটা দেখে নিয়েছেন কত সুন্দর থাম্বনেল হয়ে গেছে, এর থেকে থাম্বনেল ভালো হতে পারে না। অ্যান্ড এটাই সব থেকে ভালো থাম্বনেল, কেননা পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লাওয়ার ব্যাকগ্রাউন্ড। অ্যান্ড আমাদেরকে কালারটা দেখাবো, এখান থেকে আমি এর ওপরেই ক্রিয়েট করব। অ্যান্ড এখান থেকে আমি কোন কালারটা নেই, সব থেকে আমি রেডটা নিয়ে নিচ্ছি। এই কালারগুলো অটোমেটিক সেট হয়ে যাবে, আপনারা যদি ক্রিয়েট করতে চান আমাকে বলো, আমি আপনাদেরকে দেখাবো কীভাবে ক্রিয়েট করবেন। অ্যান্ড এটার উপরে আপনাদেরকে আমি কী করবো, একটা ইমেজ সেট করতে হবে। অ্যান্ড একটা ইমেজ আমি আপনাদেরকে, ইমেজটা আমি আপনাদেরকে সেট করে দেখাবো। তো বন্ধুগণ হয়ে গেছে, এটার উপরেও লিখবো সেই একই সেম। হাউ টু ক্রিয়েট, এটাই আরো ভালো খুব সুন্দর দেখাবে লেখাগুলো। অ্যান্ড হাউ টু ক্রিয়েট, এটাকে রেড অ্যান্ড হোয়াইট খুব সুন্দর লেখা পড়েছে। হাউ টু ক্রিয়েট, এটার উপরে দেবো HD। এটাকে আমি স্টকটা ব্ল্যাক HD থাম্বনেল, এটা ব্ল্যাক দিলেও খুব ভালো লাগবে। HD থাম্বনেল খুব সহজেই বানান। অ্যান্ড এটাকে আমি লিখে দেবো আপনাদের চয়েস মতো, আপনারা কালারটা দিয়ে দেবেন। অ্যান্ড আমি এখানে আমার মতো করে কালার দিয়ে দিচ্ছি। খুব সহজেই বানা। তো এখানে আরো অনেক কিছু এডিট করা যায়, তো আমি আপনাদেরকে শর্টে দেখালাম, যাতে টাইমটা বেশি হয়ে যাচ্ছে। তো আমি আপনাদেরকে এতটুকুই আপনাদেরকে দেখালাম, তো এর ওপরে আপনারা খুব ভালোভাবে এডিট করে নেবেন। অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা সব থেকে বেশি থাম্বনেলকে ভালো দেখায়, HD কোয়ালিটিতে পরিণত করে। থাম্বনেলটা ব্যাকগ্রাউন্ডের ওপরেই নির্ভর করে, ভালো ব্যাকগ্রাউন্ড দিলে আপনার থাম্বনেল খুব ভালো হবে। তো আপনারা এরকম ধরনের ব্যাকগ্রাউন্ড কীভাবে করবে সেটা আমাকে কমেন্ট করো, আমি বারবার করে বলছি, আপনাদেরকে আমি ঠিক দেখাবো কীভাবে করবেন। দু রকমইভাবে দেখাবো, ব্লাওয়ার ব্যাকগ্রাউন্ড কীভাবে করবে অ্যান্ড কালার ব্যাকগ্রাউন্ডটা এরকম ধরনের কীভাবে করবে। তো এরকম ধরনের আরও কালার তো আছে, আপনাদেরকে দেখাবো একটা একটা করে।
এন্ড এই কালারগুলো লেফট রাইট করা যায়। যেহেতু আমি লেফট লেফট মানে বাঁ দিকে সাদা আর ডান দিকে এই পিঙ্ক কালার ব্লু বেগুনি কালার করে রেখে দিয়েছি, কিন্তু আপনারা মানে এদিক ওদিক করে নিতে পারেন, তো আপনাদেরকে ইচ্ছা মতো আপনারা করে নেবেন। তো আমার মতো আমি করে নিয়েছি এটা। অ্যান্ড এয়ারটা কালার আছে, এসব কালারের উপরে আপনারা যদি থাম্বনেল এডিট করেন তাহলে এই থাম্বনেলের আলাদা রকম দেখতে হবে। তো তো বন্ধুগণ, আজকের ভিডিও এতটুকুই আপনাদের সঙ্গে জানানোর ছিল যে আপনারা কীভাবে এইচডি কোয়ালিটিতে ইউটিউবের থাম্বনেল এডিট করবে। তো আপনারা দেখে নিয়েছেন, তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করবেন যাতে আমার লেটেস্ট ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়, এবং আপনার বন্ধুদেরকেও শেয়ার করে দেবেন। নিজের কমেন্ট সেকশনে গিয়ে এই ভিডিওটির মূল্যবান মতামতটি জানাতে ভুলবেন না। তো বন্ধুগণ সবাই ভালো থাকবেন, জয় হিন্দ, বন্দে মাতরম।